থাকিস তখন বাবা বলল তাই কেন জানি না আমার মনে হলো অর্ণবকে একবার ফোন করে দেখে যদি ও কিছু জানে কি কি বলল ও কিছু জানে না সেরকম তো বলার মতো কিছু নেই খোঁজ খবর চলছে তবে একটা নিশ্চিন্তের বিষয় যে ভাই অর্ণবের সাথেই আছে অর্ণব আমাদের টাইম টু টাইম ইনফর্ম করতে থাকবে আর হ্যাঁ যা খবরা খবর যা যোগাযোগ করার অর্ণবের সাথেই করতে হবে ডিরেক্টলি প্লিজ মা ভাইকে ফোন করতে যেও না তুমি তো জানো আমাদের উপর কতটা রেগে আছে চারিদিকটা ভালো করে নজরে রাখ যাতে মিস না হয়ে যায় দেখছি ঈশান দেখছি আরে ডাক্তারবাবু আপনার কেন বারবার এটা মনে হচ্ছে যে গৌরী বড় রাস্তার দিকে গেছে সনাতন বাবু এইটুকু সময়ের মধ্যে গৌরী বেশি দূর যেতে পারবে না আর ও যেখানেই যাক ওকে বড় রাস্তা হয়েই যেতে হবে ঈশান তার থেকে আমি একটা ভালো উপায় বলি এমনও তো হতে পারে যে আমরা এদিকে যাচ্ছি গৌরী ওদিকে যাচ্ছে তার থেকে বরং আমরা পুলিশে কমপ্লেন করি পুলিশ পুলিশের মতো খুঁজবে আমরা আমাদের মতো খুঁজবো কি ঠিক বল স্ত্রী হারিয়ে গেছেন তাই উনি খোঁজ করছেন মাথার একদম ঠিক নেই উনার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন একজন নাম করা ডাক্তার ওর মানসিক অবস্থা আপনি বুঝতেই পারছেন প্লিজ আপনি কিছু মনে করবেন না তা বলে এরকম করবে নেহাদ আপনারা বলছেন তাই আর কিছু বললাম না ঈশান মাথাটা ঠান্ডা করো প্লিজ মাথাটা ঠান্ডা করো তুমি সকাল হলেই তোমাকে আর ঘরে আটকানো সম্ভব নয় তাই না গৌরী সে তো আমি রোজ সকালে উঠি কিন্তু আপনি এত সকালে উঠে তুমি গৌরী ভেবে ভুল করেছো এই কানের দুলটা গৌরী আমি নিশ্চিত যেটা গৌরীর কানের দুল অর্ণব ওনাকে জিজ্ঞেস কর এই কানের দুল উনি কোথায় পেলেন আচ্ছা 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 এটা কি গৌরীর কানের দুল পাবো কেন হ্যাঁ এটা আমার আমি বানিয়েছি আপনি মিথ্যা কথা বলছেন আমি নিশ্চিত যেটা আমার স্ত্রী গৌরীর কানের দুল কোথা থেকে পেয়েছেন এটা গৌরী কোথায় বলুন না হলে কিন্তু সোজা হিড়হিড় করে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যাব বলুন আপনি কানের দুলটা কোথায় পেয়েছেন দাঁড়া অর্ণব এটা আপনি চুরি করেছেন কি তাই তো না না আমি চুরি করিনি আমি কেন চুরি করব হ্যাঁ ওই মেয়ে নিজে আমাকে দিয়েছে ওই মেয়ে মানে কোন মেয়ে ওই তো আমাদের মতন বয়সী একটা মেয়ে মাথাটা ফেটে গেছে মাথায় পট্টি বাঁধা আমার কাছ থেকে জল খেলো আর জলকে জলের দাম দিতে পারলো না তাই এই দুলটা এই যে বলি তোমার কাছে টাকা না থাকে তুমি খেলে কেন হ্যাঁ এগুলো তো বিক্রি করবার জল আমি সত্যি বুঝতে পারিনি গো আমি তো গ্রামের মেয়ে গ্রামে তেষ্টায় যখনই কারোর কাছে জল চেয়েছি তখনই দিয়েছে কেউ তো দাম চাইনি আর এই সব তো মায়ের দান গো পুকুর ভরা জল গাছ ভরা ফল সবই তো মায়ের সৃষ্টি যখনই যা চেয়েছি তাই খেয়েছি কেউ তো ঘুরিয়ে দাম চাইনি তোমাদের শহরের নিয়ম কানুন তো আমি সত্যি জানি না গো মেলা বকবক না করে টাকা ফেলো দেখি আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে বললাম যে আমার কাছে টাকা নেই কিভাবে দেব বলো তোমার কাছে কিছুই নেই তা তো হতে পারে না
বকবক না করে বার করে দেখি কি আছে তোমার কাছে। নইলে কিন্তু ছাড়বো না। যা লুকোনো আছে সব বের করো। আমার কাছে তো লুকোনো কিছু নেই গো। আচ্ছা দাঁড়াও। আমার কাছে কানের দুলগুলোই আছে, হবে তো? হ্যাঁ হবে হবে, খুব হবে। তুমি এখন আসো। আচ্ছা আসছি। তোমার লজ্জা করে না? এক বোতল জলের বিনিময়ে তুমি একজনকে ঠকিয়ে তার থেকে সোনার দুল নিয়েছো। তোমার একবারও মনে হলো না যে যে মেয়েটা এরকম করতে পারে সে আসলে কতটা সরল? আর এরকম একটা মানুষকে ঠকাতে তোমার বিন্দু মাত্র লজ্জা করলো না? ঈশান ঠান্ডা, আগে ওর থেকে জানতে হবে যে গৌরী কোন দিকে গেছে, জিজ্ঞেস কর। গৌরী কোথায়, কোন দিকে গেছে? ও ওই দিকে। অর্ণব গাড়িটাকে আসতে বল। যাও। হ্যাঁ এই যে তোমার জলের দাম, দুল দুটো দাও, দুল দুটো। এই দুল আমি কেন দেবো? হ্যাঁ এই মেয়ে, ভালোই ভালোই বলছি, দুল দুটো দিয়ে দাও। শোনো, আমরা যদি পুলিশে কমপ্লেন করি তাহলে ঠকানোর দায় তোমার কিন্তু হাজতবাস হবে অনেক দিন। দাও। খুব খিদে পেয়েছে বুঝি, ভাত খাবে? না মানে, আরে না মানেটা নিয়ে আবার কি, মুখটা তো একেবারে শুকিয়ে আমশি হয়ে গেছে, খিদে পাইনি বললেই হবে? খিদে তো পেয়েছে, কিন্তু আমার কাছে না। আরে কোনো কিন্তু টিন্তু না। আরে চলো চলো, পাত খালি আছে, বসে পড়ো। আমার এখানে রোজ কত লোক খায় জানো? আর এখানকার রান্নার স্বাদ একেবারে আলাদা, সবাই একেবারে চেটে পুটে খায়। আরে এসো এসো, পাত খালি আছে, বসে পড়ো, বসো বসো বসো, আমি নিয়ে আসছি, থালা নিয়ে আসছি, বসো। মা গো, আমি এমনি ভুল ভাবছিলাম মা।